ঘটক আপনাদের কথা বলেছে, আমার ভাগ্নি বিদেশে থাকে, বিয়ে কিছুদিন পরেই ও বিদেশ চলে যাবে, তা ছেলে কি করে? আল্লাহ কি সুন্দর মাইয়া, মাশাল্লাহ। এটা আজকাল থেকে আপনার ভাগ্নি না, এটা আমার মাইয়া, এটা হচ্ছে আমার বড় মাইয়া আর এটা হচ্ছে আমার ছোট মাইয়া। কি বলেন, আপনার ছেলে সম্পর্কে তো আমি কিছু জানি না, আর আমার ভাগ্নি আপনার মেয়ে হলো কি করে? আরে কি করলাম না, না জানি না, মানে আমার পোলা হলো ইলেকট্রিক মিস্ত্রি, বুঝছেন? এরপরে ও আমি আবার একটু মূর্খ সুরখ মানুষ, তো কথাবার্তা একটু ইংলিশ মিংলিশ কইতারি না, একটু ভুল টুল কয়, আপনি কিছু মনে করেন না, আমার পোলা হলো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, বুঝছেন? আর সারা দেশ জুড়ে ইলেকট্রিক দোকান, ও শোরুম শোরুম, বুঝছেন? জি জি। আর কিছু জানার আছে আপনার? হ্যাঁ, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ভেরি গুড, কিন্তু আমার ভাগ্নি তো আপনার ছেলের নাম ধাম পরিচয় এসব জানতে হবে। আরে কি জানবে, এই দাঁড়ায় তোর নাম কো আর সালাম দে। আমার নাম রবিন, আসসালামু আলাইকুম। আমার নাম রবিন, আসসালামু আলাইকুম। দেখছেন কি আদর্শ পোলা বানাইছে, কি সুন্দর সালামটা দিছে, এমন হাজার একটা পোলা ভাবেন না, আর্মিরও এরম সালাম দিতে পারে না, বুঝছেন? আচ্ছা এখন আপনি উঠেন তো। উঠবো মানে? আরে বেশি কথা কইতেছেন, উঠেন তো। এপাশে যান, এপাশে যান, হাতটা দে তো। আরে আপনি কি করছেন? না না, আংটি পরামু। হ্যাঁ এই যে, হ্যাঁ কইছে, দেখছেন? দে তো তো দে। আমার পোলার এত সুন্দর একটা বউ দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শুকুর আলহামদুলিল্লাহ, আমিন আমিন কো আমিন কো। এখানে ইয়া করি আমরা এই ভেড়ার মাঝে বয়ে থমকি লিগা, চলেন আমরা দিন তারিখ ঠিক করি, কই অনুষ্ঠান খাওয়ন দাওয়ন নিব, চলেন যাই। হ্যাঁ যাই যাই, এই যাওয়ার আগে সবজি প্যাকেট সবজি লইয়া রিক্সা দিয়ে বাইর দিকে। জামেদ ভাই একের মাল দিছেন, একের একের ভাই, একের মাল না একের মা। ও ভাই খাইছি তো মাথার একটু রাও লেগেছে, একদম একের মা দিছেন ভাই, কি তুখর ডায়লগ ভাই, কি অভিনয় ভাই, নিজের মা পারতো না ভাই। আমি প্রোডাকশন ম্যানেজার জাবেদ, আমি ইন্ডাস্ট্রিতে একের মা, বাপ ভাই বোন সবকিছু পয়দা দি, আমি ইন্ডাস্ট্রিতে করি, ইন্ডাস্ট্রি আমার করে। ভাই Mm-hmm.
কিছু না, বালিশ মাপতেছিলাম। কি করে দেখি? কি দেখি? তোমারে দেখি ভালো লাগে দেখতে। আচ্ছা ওদিকে গিয়ে বসে থাকি। ঠিক আছে। যাইতে দে। আমা কি কর না কর, কালুর দোকানটা তো এফডিসিতে, তো গোস্ত টানলাম কালুর দোকান থেকে। রান্নাটা কি করছে পাকাইছে আমি কি না? আমার ফুলাই রান্না করছে, সব আমার ফুলার সব কাম করতে। তারপরে আমার কোনো কথাও কইতে দেয় না, কাম কাজ করতে দেয় না, বুঝছো না? হ্যাঁ, খাওয়ার সময় তো বেশি কথা কইতে হয় না। দেশি কচি টাটকা মুরগি আমি নিজে হাতে রান্না করেছি, তুমি একটু খেয়ে দেখো, ভালোই লাগবে টেস্টটা। মাছ দিব? না, সবজি না, আমি খাই না। ঘন ডাল? আপনি বসে, আমি আমি দিয়ে অবশ্যই। এটা সবজিটা আমি নিচ্ছি, আপনি বসেন বসেন বসেন, রিল্যাক্স মা। আচ্ছা আচ্ছা, ওকে দেন প্লেটটা না। তুমি আমারে আগে স্ক্রিপ্টটা দিলে কি হইতো? কিসের স্ক্রিপ্ট? এই যে নাটকটি করতেছি, এটা লিখতে একটা ফললেও তো একটা ডায়লগটি সুন্দরভাবে দেওয়া যায়, উল্টাপাল্টা তো ডায়লগ হয়ে যেতে পারে। আপনি যে কি দারুণ ডায়লগ দিতেছেন, আপনি কল্পনার বাইরে অন্য লেভেলের অ্যাক্টিং করতেছেন আপনি। আমি তো মুগ্ধ হয়ে গেছি, আমার আপন আম্মা এমন অভিনয় করতে পারতো না, ধরা যেত। তাই? আচ্ছা তাইলে বুঝলাম, তাইলে আমি যে বাড়তি ডায়লগ সুন্দর লাগতেছে, পছন্দ লাগতেছে, এই ডায়লগটি যদি এটা টেহাটা দিবা না? দিব তো, দিব তো, আছে তো, দিব তো, অভিনয় ভালো হচ্ছে, দিব তো। কনভেসটা দিয়ে এলাম। কিসের কনভেস? ওমা এই যে থাকতেছি, ডেলির কর্ম ডেলি দিবা না? আর আমি তো অনেকের সাথে আলাপ করলাম, আপনারা সাত দিনের প্যাকেজে নেওয়া হয়েছে না, আপনার সাত দিন তো কোথাও আসা যায় করবে না, থাকেন না চুপচাপ, সাত দিনে টাকা দিয়ে দিব তো। থাকলে এটা কনভেন্সটা দেওয়া নি লাগবে, আর থাকতাম না, জামোগা। আচ্ছা কনভেন্স দিব না। কনভেন্সের কত টাকা হবে? সাত দিনের কনভেন্স? তুমি ব্যাগ গুছা কই যেতেছ? ওমা আমার বাসা যেতে হবে না, আমার তো রাতে 11টার পর বাসা গেট বন্ধ করে দেয়, আপনি আজকে টাকাটা দেন আমার। আর আজকের টাকা কি? তুমি আজকে বাসা থাকবা না? তুমি যদি এখন বাসা বেড়ে চলে যাও, আমার বউ যদি তোমার খুঁজে উতাল পাতাল লেগে যাবো। ওমা তো আমি বাসায় না গেলে আমার জামাই যে উথাল পাথাল লাগাইতে
রাখবো সেটা সামলাবো কে? কয় কি বোন রে, তুমি কি আমার চোখের দিকে তাকে একটাবার তাকে ফিল না, তুমি বোঝার চেষ্টা করো, একটা আপন ভাইয়ের মতো দেখতে লাগি না আমি? বলো ভাই তো নাই আপনার পর। ওরে বইনরে ধর আমি তোর পর, কিন্তু তুই তাই কাজা ভাই, তুই তো আমি টাকা পয়সা দিব তো বাবা দিব তো আম্মা তো বাবা না আমার তো টাকা আরে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া শান্ত আরে মুন্নাস্ত তুই দাঁড়া এই তুই ঝামেলা করিস না তো, তুই থাকে যা আর অত বাড়াবাড়ি করিস না, তুই যে হাস না না গিয়ে থাকছ তো আমি বললাম জানি, যা অন ভিতরে যাই যা রেখে দাও না কাপড় গুলো, যা 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 একদম কাজ মাস শেষে তারপর চলে যায়। সব টাকে আমার থেকে পকেটে পারবেন না। যে কালার শাড়ি পরো না কেন, কি যে ভালো লাগে একদম মন মতো, মানে দারুণ না, মানে শাড়িটা তো ভালো কিন্তু যে পরছে শাড়িটা সে যখন ভালো হয় সব মিলায় মিশায় একে একাকার হয়ে যায়, এটা কিন্তু মানুষটার উপর নির্ভর করে। কি দেখো জান? আম্মা 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 তো রুমে, আম্মা কই? টেলিভিশনে আম্মা 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 না, এটা আম্মা কেন হবে, এটা আম্মা না এটা সিনেমা। আচ্ছা তুমি আমার নাচ দেখো, আমি কিন্তু ভালো নাচছি দেখো। আকাশ ছুঁয়েছে মাটিকে টিং টিং, আমি ছুঁয়েছি তোমার প্রজাপতি ছুঁয়েছে টিং টিং টিং, তুমি ছুঁয়েছ আপনার জন্য আমি দেখতে পারলাম না সিনটা। ও না আসলে আম্মা কেন হতে যাবে পৃথিবীতে? চুপ করেন আপনি। না না শুনো না জান, পৃথিবীতে সাত সাতটা মানুষের চেহারা একই রকম হয়, প্রজাপতি ছুঁয়েছে ফুল বাস করেন, গানও টায়ার্ড হয়ে গেছে। কেমন লাগলো?